রায়বাভিলে মন্ডলের উদ্যোগে শনিবার গন্ডাছড়া বাজারে বিজেপি দলের উদ্যোগে এক বিরাট যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার সহ আরো অনেকেই। এই যোগদান সভায় বিভিন্ন দল থেকে বিশাল অংশের ভোটার বিজেপি দলে যোগদান করেন। দলের কর্মী সমর্থকদের নিয়ে সংগঠিত একটি বাইক র্যালি প্রদেশ বিজেপি সভাপতিকে নিয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। যোগদান সভা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই যোগদান সভায় 711 পরিবারের মোট 1504 জন ভোটার আইপিএফটি সহ বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির রাইমাবেলি মণ্ডলের উদ্যোগে গন্ডাছড়া বাজারে একটি যোগদান সভার আয়োজন করেছে। সেই যোগদান সভায় আমরা আমার কাছে এখন অবধি যা আছে, গৌরাঙ্গ রিয়াং যিনি বিএসসি চেয়ারম্যান গঙ্গানগর আরডি ব্লক, আগর কুমার রিয়াং আইপিএফটি সেন্ট্রাল কমিটির লিডার, তারা মোট 711 পরিবার এবং 1504 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। গতকালকে আমরা আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের বিদ্যুৎ দেববর্মা যিনি ত্রিপুরামাথাতে যোগদান করেছিলেন নমিনেটেড এমডিসি, উনি গতকালকে ভারতীয় জনতা পার্টিতে পুনরায় ফিরে এসে, আমার দৃঢ় বিশ্বাস যে আজকে ভারতীয় জনতা পার্টি দিকে দিকে মানুষের জন্য, গরিব মেহনতি মানুষ বলুন, সমাজের সকল অংশের মানুষ, শ্রমিক থেকে শুরু করে আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে আমাদের সরকার, তার নিরিখে দাঁড়িয়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ ধাবিত হচ্ছে। আজকে আমরা গন্ডাছড়া এলাকায় যারা এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনারা আপনাদের মাধ্যমে যারা এই রাজ্যের জনজাতি দরদি বলে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান দেয়, কেউ স্বাধীন ত্রিপুরা, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ড, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের মতো জনজাতি অংশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তার উপর দাঁড়িয়ে জনজাতি অংশের মানুষরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। যে মানুষের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা, কারণ জানে যে পায়ের তলার মাটি নেই, মাটি সরে গেছে, চারে চার বছরে কোনো কাজ করেনি জনগণের জন্য, মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। তাই গন্ডাছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করেছে, বেছে নিয়েছে, তাই মাটি যেহেতু পায়ের তলায় মাটি সরে গেছে, আত্মবিশ্বাস হারিয়েছে, অন্য দলে চলে গেছে, আর শুধু আমরা একজন এমএলএ গেছে, আজকে আমাদের প্রায় 711 পরিবার, প্রায় 1500 ভোটার আমাদের সঙ্গে এসে গেছে, একজন যাবে 1500 আসবে, একজন যাবে 1500 আসবে। দলে তাদেরকে স্বাগত জানিয়ে বিজেপি প্রদেশ সভাপতি জানিয়েছেন, দল ত্যাগীদের মধ্যে রয়েছেন গৌরাঙ্গ রিয়াং এবং অন্যান্য সাংগঠনিক আইপিএফটি নেতৃস্থানীয় ব্যক্তি। রাজ্য সরকার জনজাতি উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলে গন্ডাছড়া সহ বিভিন্ন অংশে মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। বিজেপির দল সন্ত্রাসী বিশ্বাস করে না, তবে যে কোনো সন্ত্রাসের উপযুক্ত জবাব দেবার জন্য দলের কর্মকর্তারা তৈরি আছে বলে উল্লেখ করেছেন রাজীব ভট্টাচার্য। দেখুন, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে, এই সন্ত্রাসে জবাব দেওয়ার জন্য আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, একনিষ্ঠ কার্যকর্তারা তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য, কিন্তু ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। আরে কিসের লড়াই? আর একদিকে ডায়লগ দিচ্ছে থানচা থানচার বিরুদ্ধে, সব থানচা ইউনাইটেড, তা আরেকদিকে থানচা থানচাকে মারছে, তো কেন হবে সেটা? আমরা চাই আন্দোলন হতে পারে, বিরোধী দল থাকবে যে এখানে কাজ হয়নি, রাস্তাঘাট হয়নি, আন্দোলন হতে পারে, এই রাজ্যের জনজাতিদের জন্য বিকাশ হয়নি, এই আন্দোলন হতে পারে, কিন্তু আন্দোলনের নামে হুজ্জুতি করা সেটা ত্রিপুরা রাজ্যের কালচার নয়, আর ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা ভালোভাবে নেয় না, তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস। কর্মসূচি এবং যোগদান সভা সহ নির্বাচনী সমঝোতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত জানান সাংসদ রেবতী ত্রিপুরাও। মধ্যে একটা কথা তুলে ধরেছেন যে ত্রিপুরামাথা থেকে আপনাদের সাথে যোগাযোগ করছে, মানে আপনাদের সাথে জোট করার জন্য, এবং আপনারা আবার কর্মীদের বলছেন সাইডে সাইড জন্য কাজ করার জন্য, এই বিষয়টা আমাদের সঙ্গে অ্যালায়েন্স করার জন্য তারা খুব মরিয়া, এটা আমি বলতে পারি, না হলে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আরও আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেরই কথা হয়, আমি খোলাসা করলাম আজকে, আবার পাবলিক ইয়েতে গিয়ে বলে না না আমরা কারোর সঙ্গে জোটে যাব না, তো এটা জানি আঞ্চলিক দল এটা করেই, এবং আইপিএফটিও তাই করেছিল, আমি তাদেরকে বলেছিলাম এডিসির আগে বিসি সিট নেওয়া তোমাদের জন্য কল্যাণ হবে না,
জিরু বলেছিলাম আমাকে, জিরুর মূল্য, জিরুর আবিষ্কার, অনেক কিছু। এই ধনঞ্জয় ত্রিপুরা যে এখন মথাতে গেল যে ত্রিপুরা ল্যান্ড দিতে পারিনি, সে গ্রেটার কীভাবে দেবে, ব্যর্থ সে তো স্বীকার করুক পাবলিকের কাছে, আমি ব্যর্থ হয়েছি IPFT-তে। তো এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দিয়েও ব্যর্থ হবে, জিরু তো জিরুই থেকে যাবে না, জিরুর মূল্য যেহেতু শূন্য, কোনো মানের সঙ্গে যোগ করলে তার মানে মান অন্য হয়ে যায়, কিন্তু জিরুর সঙ্গে জিরু হয়ে জিরুই হয়, এটা ADC-তেও প্রমাণিত। এই ধনঞ্জয় আগামীতে জিরু প্রমাণিত হবে, তার দ্বারা কিছু সম্ভব। এই যোগদান সভায় গন্ডাছড়া এবং আশেপাশের অঞ্চলের প্রচুর সংখ্যক জনজাতি ভাই বোনেরা উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।